আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বৈঠকের বিষয়ে জানাতে রাজধানীর নিউ ইস্কাটনে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল, সরাসরি যাচ্ছে সেখানে। এই বৈঠকটি আজকে হবে কিনা সেটা কিন্তু এখনো কিন্তু নিশ্চিত না, কারণ হচ্ছে আমরা রয়েছে আমির হোসেন আমুর বাসায়। সেখান থেকে আমাদেরকে বলা হয়েছে যে এই বৈঠকটি সেখানে হবে না, সেটা কিন্তু অনেকটাই নিশ্চিত। এবং আমরা দেখেছি যে এর আগে আমরা ঘুরেছি গণভবনে, গণভবনে কিন্তু বলা হয়েছে যে সেইটি কিন্তু আজকে সেখানে হচ্ছে না। অর্থাৎ তৃতীয় একটি পক্ষ, একটি সূত্র বলছে যে হয়তো গুলশানে এটি হতে পারে, কিন্তু সেটি আজকে না আগামীকাল সেটি কিন্তু এখনও নিশ্চিত না। কিন্তু আমরা দেখছি যে আওয়ামী লীগ এবং জাপা দুই দলের পক্ষ থেকে কিন্তু এক ধরনের লুকোচুরি খেলা হচ্ছে। অর্থাৎ আমরা অনেকের সাথে কথা বলেছি, সেন্ট্রাল কিন্তু অনেক নেতা আমাদেরকে বলেছেন যে এই বৈঠকটি হবে, সেটি আজকেও হতে পারে আগামীকালও হতে পারে, কিন্তু সেটি এখন পর্যন্ত আমরা দেখছি যে জাতীয় পার্টির যিনি জিএম কাদের, তিনি কিন্তু তার উত্তরের বাসাতেই রয়েছেন। আবার আমির হোসেন আমু যিনি এই জোটের সমন্বয়ক, উনিও কিন্তু হুনার যে আবাসস্থল সেখানে রয়েছেন। তো সেই জায়গা থেকে বলা ছিল যে আজকের এই বৈঠকটি আসলে আজকে নাও হতে পারে, কিন্তু সেটি যে দুই দল থেকে বলা নিশ্চিত করা সেটা কিন্তু করা হচ্ছে না। এবং অর্থাৎ বলা ছিল যে দুই দলের পক্ষ থেকে কিন্তু এক ধরনের এই বৈঠকটি নিয়ে লুকোচুরি করা হচ্ছে। এবং সকালে আমরা যেমনটি দেখেছি যে জাতীয় পার্টির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে বলা হয়েছে যে আসন বন্টন নয়, সামনে যে ইলেকশন সেই ইলেকশনের পরিবেশটি কেমন থাকবে সেটা নিয়ে মূলত আজকের আলোচনা হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসলে শিওর না যে সেটি আসলে আজকেই হচ্ছে আর নাকি আগামীকাল হবে। তো সব মিলিয়ে বলা চলে যে এক ধরনের ধোঁয়াশা রয়েছে, এবং সেই ধোঁয়াশা কাটাতে আসলে আজকে আরও অনেকটা সময় ওয়েট করতে হবে, এবং এর পরে আসলে বলা সম্ভব হবে যে আসলে এই বৈঠকটি এখানে হবে, গণভবনে হবে, আর নাকি অন্য কোনো জায়গায় হবে। তবে সেটি আজকে না আগামীকাল সেটি কিন্তু এই দুই দলের পক্ষ থেকে এখনও কিন্তু আসলে সেটি বলা হয়নি। তো সেই জায়গা থেকে বলা চলে যে এক ধরনের কিন্তু দুই দলের পক্ষ থেকে ধোঁয়াশা কিন্তু ধোয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে আসলে আমরা কিন্তু এক ধরনের ধোঁয়াশা হেরো। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নিউ ইস্কাটনে।